বিষয় আমরা এখন করতে যাচ্ছি একটি মূল্যবান গ্রন্থের মোড়কুন মোচক চুনতির কৃতি সন্তান চুনতি হাকিমে কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এককালীন মরহুম মাওলানা নুরুল হোসেন রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা মরহুম মাওলানা মোহাম্মদ এশফাক হোসেন রহমতুল্লাহ আলাইহির লিখিত একটি মূল্যবান গ্রন্থের মোড়কুন মোচন আজকের এই মোবারক মাহফিলে তার সুযোগ্য সন্তানবৃন্দ আছেন মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কাজাত আবুল কালাম আজাদ সাহেব সহ গণ্যমান্য উলামায়ে কেরাম শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির পরিবারের সদস্যবৃন্দ কলেজার টুকরা নাতি ওনারাও এখানে উপস্থিত আছেন আজকে সকলেই এই মূল্যবান গ্রন্থের মোড়ক উন্মোচন করতে যাচ্ছেন মোড়ক উন্মোচনের পর এই লেখক মরহুম মাওলানা মোহাম্মদ এশফাক হোসেন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে পরিচিতিমূলক বক্তব্য দিবেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ এলাকার প্রবীণ আলেমদ্দিন হযরতুল আলহাজ মাওলানা হাফিজুল্লাহ নিজামী সাহেব লেখক সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এখন মোড়ক উন্মোচনের পালা আলহামদুলিল্লাহ মোড়ক উন্মোচনের পালা শেষ হলো এখন সংক্ষিপ্ত আকারে এই মূল্যবান গ্রন্থের যিনি রচয়িতা মরহুম মাওলানা মোহাম্মদ এশফাক হোসেন রহমতুল্লাহ আলাইহির পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরতুল আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ঐতিহ্যবাহী ১৯ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টাদশ দিবসের এই অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন পাল্টে দেওয়ার জন্য একটি বই আজকের এই অধিবেশনে উপস্থিত রয়েছেন একটু পরে যিনি আলোচনা পেশ করবেন দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী তাৎকানিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ ওয়াজের ময়দানে সাড়া জাগানো বক্তা হযরতুল আল্লামা জনাব মাওলানা মুনিরুল আলম সাহেব সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন চট্টগ্রাম দক্ষিণ জেলা মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সদরে আঞ্জুমান এবং অন্যান্য মেহমানবৃন্দ বিশেষ করে যে বইটি একটু আগে উন্মোচন হয়েছে মোড়ক উন্মোচন করা হয়েছে সেই বইয়ের রচয়িতার দুইজন সন্তান উপস্থিত আছেন মোহতরম জনাব ইঞ্জিনিয়ার জাহেদ হুসাইন এবং ক্যাপ্টেন সাকাওয়াত হুসাইন কমল তো মঞ্চে বাম দিকে উপস্থিত আছেন আমাদের মুতাওয়াল্লি কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব উপস্থিত আছেন আমাদের মরহুম মাওলানা শফিক আহমদ সাহেবের সুযোগ্য পুত্র জনাব জাফর ইকবাল সাহেব এবং উপস্থিত রয়েছেন মুতাওয়াল্লি কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ মাওলানা আব্দুল মালিক ইবনে দিনার নাজাত সাহেব এবং আমাদের মাহফিলের পরিচালক চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সনামধন্য অধ্যক্ষ প্রখ্যাত আলেমদ্দিন হযরতুল আল্লামা জনাব মাওলানা ফারুক হোসেন সাহেব সম্মানিত উপস্থিতি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে ওনার ব্যাপারে আমি কথা বলতেছি ওনার নাম মাওলানা মোহাম্মদ এশফাক হোসেন সাহেব মরহুম মাওলানা এশফাক হোসেন সাহেব তিনি আমাদের চুনতির সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন ১৯৩৯ সালে ওনার পারিবারিক ঐতিহ্য রয়েছে বিশেষ করে ওনার বাবা যিনি ছিলেন তৎকালীন সময়ের
বাগবারত উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কলকাতা আলিয়ার গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত কামিল বিষয়ে গোল্ড মেডেলিস্ট তিনি অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসা 1942 দিকে অধ্যক্ষর পদে আসীন ছিলেন। লেখক হচ্ছেন মোহতরম মৌলানা এশফাক হোসেন সাহেব। তিনি তার প্রাথমিক জীবনে চুনুতি হাকিমিয়া কাবিল মাদ্রাসা থেকে আলিম এবং ফাজিল পাশ করেছেন। এরপরে তিনি চট্টগ্রামের মোহসেনিয়া ইন্টারমিডিয়েট কলেজ এর থেকে আইএ ইন্টারমিডিয়েট পাশ করে চট্টগ্রাম কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি পাশ করার পর কুমিল্লা ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করার পর তার চাকরি জীবন শুরু করেন পোস্টার্ট হাই স্কুলে। সেখানে তিনি অবসর গ্রহণ করেন। তিনি একজন স্বনামধন্য আলেমে দিন ছিলেন আমাদের এলাকার। ওনার সাথীদের মধ্যে ছিলেন মুসলিম খান, মরহুম মৌলানা মুসলিম খান সাহেব, মরহুম মৌলানা আব্দুল আউয়াল সাহেব, যারা অত্যন্ত প্রতিজ্ঞশা আলেমে দিন ছিলেন। তাদের সমপর্যায়ের এবং সমকক্ষ চুনুতি হাকিমিয়া কামিল মাদ্রাসার একজন কৃতিছাত্র হিসাবে ওনারা পরিচিত ছিলেন সকলে। তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের মহতরম মরহুম মৌলানা এশফাক হোসেন সাহেব। উনি ওনার জীবনটি অতিবাহিত করেছেন ইসলামের খেদমতে। যখনই উনি বাড়িতে আসতেন আমাদের সাথে কথাবার্তা বলতেন একামতি দিনের জন্য। ওনার জীবনটা এত বেশি উৎসর্গকৃত ছিল, আমরা নিজেরাই ওনার কাছ থেকে উপকৃত হয়েছি একামতি দিনের কাজে। আল্লাহ রাব্বুল আলমীর কাছে আমরা প্রার্থনা করি যে উনি ওনার এই কৃতি যেটা উনি রেখে গেছেন, উনি শুধুমাত্র জীবনে একটি বই যেটা ওনার ডায়েরির মধ্যে ছিল, এই ডায়েরির মধ্যে আমাদের ওনার ছেলেরা পেয়েছেন, এরপরে সেটা প্রকাশের ব্যবস্থা করেছেন এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন এতদন্তরের স্বনামধন্য আলেমে দিন হযরতুল আল্লামা ডক্টর মৌলানা আবু বকর রফিক সাহেব। উনি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। এরপরে ওনার বইয়ের মধ্যে কয়েকটি বিষয় উনি আলোচনা করেছেন, আমি সংক্ষেপে কয়েকটি বিষয় সেগুলো বলতেছি। প্রথমত, মানব জাতির জ্ঞান ও শক্তির মান, মানব জাতির জ্ঞান ও শক্তির মান এই অধ্যায়, তিনটি অধ্যায় মাত্র। প্রথমত, মানব জাতির জ্ঞান ও শক্তির মান, এর মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন বিশাল সৃষ্টি জগতের তুলনায় মানুষের অবস্থান, অর্থাৎ আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলমীর বিশাল এই সৃষ্টি জগৎ, যেটা অসংখ্য সৃষ্টি জগৎ, হাজার হা আলম, এই আলমের মধ্যে সর্বোৎকৃষ্ট আল্লাহর সৃষ্টি আশরাফুল মখলুকাত মানব জাতি সম্পর্কে তিনি আলোচনা করেছেন। এরপরে মানবিক সীমাবদ্ধতা, মানুষের মধ্যে একটা যে সীমাবদ্ধ তা আছে সেটাও তিনি ভালোভাবে আলোচনা করেছেন। এরপরে দৈহিক সীমাবদ্ধতা, মানুষের শারীরিকভাবে যে সীমাবদ্ধতা রয়েছে, মানুষ দুর্বল হয়ে জন্মগ্রহণ করেছে, যতদিন পর্যন্ত সবল যৌবনকাল উপনীত হয় নাই ততদিন পর্যন্ত মানুষ দুর্বল ছিল, এ সমস্ত বিষয়ে তিনি আলোচনা করেছেন। জ্ঞানের সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা, মানুষ যতই জ্ঞানী হোক না কেন তার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, আল্লাহ রাব্বুল আলমিনের জ্ঞানের সাথে মানুষের জ্ঞানের তুলনা করা যায় না, তাই এ ব্যাপারেও তিনি আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় অধ্যায়ে তিনি আলোচনা করেছেন যুগে যুগে প্রেরিত মানব, অর্থাৎ যুগে যুগে মানুষের হেদায়তের জন্য কতক মানুষ প্রেরিত হয়েছেন যাদেরকে পয়গাম্বর বলা হয়। পয়গাম্বর আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলমিন বাছাই করে, মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে তিনি লিখেছেন পথ প্রদর্শক, পথ প্রদর্শক হিসাবে হা দিয়ে কৌম, কৌমের হা দিয়ে কৌম হিসাবে যারা এসেছিলেন যুগ যুগ ধরে আল্লাহর প্যারা নবীগণ আম্বিয়া আলাইহিসসালাম, এবং তাদের মধ্য থেকে সর্বশেষ এবং শ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি সেখানে আলোচনা করেছেন। স্থান কাল পাত্রভেদে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য, ইসলাম পূর্ব অন্ধকার যুগ আইয়ামে জাহেলিয়ার সম্পর্কেও তিনি আলোচনা করেছেন। বিশ্বনবীর আহ্বান, এই আইয়ামে জাহেলিয়া যুগে আল্লাহর হাবিবের আবির্ভাবের পরে আল্লাহর হাবিব মানুষের জন্য কী আহ্বান করেছিলেন, কী হেদায়তের বাণী পেশ করেছিলেন তাও তিনি বিশ্লেষণ করেছেন। সর্বশেষ তৃতীয় অধ্যায়ে তিনি মরহুম এখানে আলোচনা করেছেন তুলনামূলক ধর্মতত্ত্ব, বিভিন্ন মতবাদ, মতবাদ বিক্ষুব্ধ দুনিয়ার পৃথিবীর বুকে বিভিন্ন মতবাদের সয়লাব চলতেছে,
তার মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে, এই ধর্মগুলোর মধ্য থেকে বিভিন্ন ধর্মের অসারতা, এরপরে বিভিন্ন মতবাদের অসারতা, সর্বশেষ তিনি এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ইসলামকে সর্বোচ্চ মতবাদ হিসাবে, সর্বোচ্চ অনুসরণীয় ধর্ম হিসাবে তিনি আখ্যায়িত করেছেন। সৃষ্টির বিভিন্ন বিষয় তিনি উল্লেখ করেছেন, ডারউইনের তথাকথিত নিকৃষ্ট মতবাদ সম্পর্কেও তিনি আলোচনা করার প্রয়াস পেয়েছেন। সমাজতন্ত্র ও ইসলামের তুলনামূলক আলোচনা করে, সমাজ আলোচনা করে সমাজতন্ত্র যে নিগৃহীত হয়েছে সারা পৃথিবীর মধ্যে সেটাও তিনি তুলে ধরেছেন। এরপরে সাম্য প্রতিষ্ঠা ও সম্পদের সুষম বণ্টন, দুনিয়ার মধ্যে মানুষের একমাত্র পাওনা হচ্ছে সম্পদ, এই সম্পদ যদি সুষম বণ্টন না হয় তাহলে মানুষের মধ্যে অরাজকতা সৃষ্টি হবে, এ সম্পর্কেও তিনি লিখেছেন। বহু ঈশ্বরবাদ ও বিবিধ ধর্মীয় তত্ত্ব, বহু ঈশ্বরবাদ এবং অনেক ঈশ্বরকে যেভাবে পূজা করা হয় সেগুলোর অসারতা সম্পর্কে তিনি বিস্তারিত সেখানে আলোচনা করতেন। আলহামদুলিল্লাহ এই বইটি অত্যন্ত মূল্যবান, তিনি অল্প লিখনের মাধ্যমে মানব জীবনের বহু মূল্যবান কীর্তিসমূহ তুলে ধরেছেন, করণীয়সমূহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের আলা মকাম নসিব করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।